আকাশে কালো মেঘের ঘনা ঘটা, আর কিছুক্ষণের মধ্যে তৃণমূল ঝড় বৃষ্টি রাজ্যের এই সকল জেলায় জেলায়, এমনই সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতা, বাংলাদেশের কোন কোন জেলায় ধেয়ে আসতে চলেছে এই বৃষ্টি, এ বিষয়ে হাওয়াপিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখি। থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির বাড়ার পূর্বাভাস ছিল, হাওয়াপিস সতর্কতা অনুযায়ী আজ ও কাল দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত হবে। এর মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে 7 জেলায়। আজ কাল কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে পূর্বাভাস জানিয়েছেন তারা। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হলে প্রায় সমস্ত জেলাতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। হাওয়াপিস জানিয়েছে আগামী 24 ঘন্টা উত্তাল থাকবে সমুদ্র, তাই আগামী 24 ঘন্টা বঙ্গোপসাগরে যেতে নিষেধাজ্ঞা জারি রয়েছে মৎস্যজীবীদের। একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বিহার সংলগ্ন এলাকায়, একই সাথে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়। হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও বিহারের মুজাফ্ফরপুর ও বাংলার মালদার উপর দিয়ে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে বর্তমানে এটি। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলায় আগামীকালও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তারা। এছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। অন্যদিকে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গবাসী। আগামীকাল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে আজ ও কাল ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সকাল থেকে বিক্ষিপ্ত এলাকায় ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা। হাওয়াপিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে, বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তাই আজ শহরের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে তাপমাত্রা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে কলকাতায়। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক 94%, নিম্নতম 91%-এর মাঝামাঝি অবস্থান করছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিংয়ের আপডেটের।